গেল 27 জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদপুরের রুমা বিশ্বাস। তিনি 9 মাসের গর্ভবতী ছিলেন। গেল 25 জুলাই মারা যান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা। তিনি ছিলেন 8 মাসের গর্ভবতী। এবছর ডেঙ্গু কেড়ে নিয়েছে এমন অনেক সন্তান, সম্ভব মায়ের প্রাণ। পরিসংখ্যান বলছে এবার গর্ভবতী নারীদের ডেঙ্গু শনাক্ত ও মৃত্যুর হার দুটোই বেশি। গর্ভবতী নারীদের 4 জনের মধ্যে শতকরা 3 জনই হাসপাতালে ভর্তির 2-3 দিনের মধ্যেই মারা যাচ্ছেন। কিন্তু কেন গর্ভবতী নারীদের ডেঙ্গুতে মৃত্যুর হার বেশি, এই বিষয়ে দেশে কোনো গবেষণা নেই। গর্ভের যে সন্তান রয়েছে সেই সন্তানের দিকে মনোযোগ দিতে গিয়ে কিন্তু আমরা মাকে অনেক ক্ষেত্রে দেখাচ্ছে যতটুকু ফ্লুইড দেওয়া দরকার তার তুলনায় কম দিচ্ছি, কারণ আমরা চিন্তা করছি যে ফ্লুইড দেওয়ার কারণে বাচ্চার ক্ষতি হবে কিনা, সেই ঝুঁকিটা কিন্তু মায়ের উপর তৈরি হচ্ছে। এই যে আইসিউতে এসে রাতে, শেষ রাতের দিকে, রাত 1টার পরে আসছে, সকালে মারা গেছে, মানে এত অল্প সময়ের মধ্যে রোগীটা তো খারাপ অবস্থায়। আমাদের টার্সিয়ারি হাসপাতালগুলো, মেডিকেল কলেজ হাসপাতাল, বিভিন্ন জায়গায় কিন্তু জেলা হাসপাতালে, সেকেন্ডারি হাসপাতালগুলো সবগুলোই কিন্তু ডেঙ্গু ট্রিটমেন্ট করতে পারে। তো রোগীগুলো যে এরকম কেস বেশ কয়েকটা হলো। চিকিৎসকরা জানান অনেক ক্ষেত্রে নারীরা দ্রুত চিকিৎসা নিতে চান না, ডেঙ্গুর ক্ষেত্রে এ ধরনের অবহেলা ও উদাসীনতা বিপদ হতে পারে। মায়ের শরীরে রক্তের পরিমাণ এমনিতেই কম থাকতেছে, সেটার মধ্যে হচ্ছে ডেঙ্গুর কারণে রক্তের পরিমাণ আরও কমছে, তাহলে সেক্ষেত্রে অন্যান্য যেই রোগী রয়েছে তাদেরকে অনুসরণ করে যদি মায়ের চিকিৎসা করতে যাই তাহলে কিন্তু মা এবং সন্তান দুজনে ঝুঁকির মধ্যে পড়ে যায়। তাহলে সেক্ষেত্রে গর্ভবতী মাদেরকে সম্পূর্ণভাবে আলাদা করে ক্যাটাগরি করে চিকিৎসা করা উচিত। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নারীদের প্রতি অবহেলার কারণে দেরিতে হাসপাতালে ভর্তি হওয়াকে মৃত্যুর হার বেশি হবার কারণ বলছে চিকিৎসকরা। ডলার মেহেদি, 71, ঢাকা।